কানের মধ্যে কি কোনো শস্য শব্দ করে? ওই কানটা কোনো শস্য শব্দ করে না, মাঝে মধ্যে এমন হালকা করে তো করে না। আর এটা স্যার একটা বনবন শব্দ হয়। এই যে যে রনি বর্মন, সে বলতে বলতে কেঁদে দিচ্ছে, তার কারণটা হচ্ছে তার কানের মধ্যে যন্ত্রণা, কানের মধ্যে সমস্যা। একটি তো তার ডান কানের পর্দা ইনফেকশনের কারণে ছিদ্র, আর একটি ভালো কান ছিল বাম কান, সেটাও একজন থাপ্পড় দিয়ে ফাটিয়ে দিয়েছে এবং ফাটানোর ফলে সেটাও ছিদ্র হয়ে গেছে। আপনার কয় ছেলে মেয়ে? আমার এই তিন ছেলে আর তিন মেয়ে। হে যিশু, দুশো ওর উপরই পুরো সংসার চলে, তাই তো? কিভাবে আমার সন্ধান পেয়েছো? স্যার আমি ইউটিউবে আপনার অনেক ভিডিও দেখছি, তো এখান থেকে আমি যে ভাবলাম যে আশেপাশে আরো অন্য অন্য ভালো ভালো ডাক্তার আছে, কিন্তু হে ডাক্তার আমার মনের মধ্যে বেশি একটা ধরে না, যে ভাবলাম যে স্যারের কাছে যাবো, যতটা কষ্ট হোক স্যারের কাছে যাবো। তাই স্যার আমি আসলাম। স্যার ছোটোবেলা যখন খুব ছোটো ছিলাম তখন কানে কাটে দিয়েছিলাম, তখন আমিও তো বুঝি না যে এরকম হবে। এক মহিলা আস্তে আস্তে আমার মনে করেন আমার কানের মধ্যে সাপ লাগছে, এই মুহূর্তে কাটিয়ে দিয়েছিলাম। এই মুহূর্তে হালকা রক্ত আছে, শুরু হলে বুঝতে পারি নাই, বাট এতদিন চিকিৎসা করি নাই, মাঝখানে চিকিৎসা করছি, করার পরে হালকা একটু শুকাইছে, শুকার পরে মানে কন্টিনিউ পৌঁছ পানি আসে, সবসময় আসে। তো স্যার এটা বেশি সমস্যা হয়েছে না, কোনো ব্যথা করে নাই, মানে পুজে আসছে। কিছুদিন আগে স্যার আমার ডান কানের সমস্যাটা বলতেছি, কিছুদিন পর স্যার একজন কাছে কিছু টাকা পাইতাম, তো টাকা চাইতে গেছি, মানে শুধু বকা গালি এরকম, মানে আমার সাথে কারা ব্যবহার করতেছে। তারপর আমি একটা বকা দিলাম, বকা দিয়ে চলে আইতেছি, আসার মানে মনে করি পিছন দিয়ে মানে তারপর মারছে একটা, আমার মনে করি যে খানের মধ্যে পড়ছে, পড়ার সঙ্গে সঙ্গে কান স্তব্ধ হয়ে গেছে। তারপর আমাদের এখানে ক্লিনিকে গেলাম, ডাক্তারে গেলাম, ডাক্তার বললো যে কানের পর্দা এটা ফেটে গেছে, আর এটা ছোটোবেলা তো সমস্যা আছে, বাট পুরোটাই আমার পর্দা সমস্যা স্যার। এখন কম শুনতে পাই, কি কি কষ্ট হয় এখন? খুব কষ্ট হয় স্যার, জানে যে আমার দুই কানের সমস্যা, তাহলে স্যার আমার চাকরি উঠে যাবো। আচ্ছা আচ্ছা, বাট চলাফেরা করতে আমার খুব কষ্ট হয় স্যার। কানের মধ্যে কি কোনো শস্য শব্দ করে? স্যার ওই কানটা কোনো শস্য শব্দ করে না, মাঝে মধ্যে এমন হালকা করে তো করে না। আর এটা স্যার একটা বনবন শব্দ হয় ভিতরে, ক্লিয়ার শুনতে পাই না, আশেপাশে দূরে একটু। তাহলে দেখুন, মানে এই যে যে রনি বর্মন, সে বলতে বলতে কেঁদে দিচ্ছে, তার কারণটা হচ্ছে তার কানের মধ্যে যন্ত্রণা, কানের মধ্যে সমস্যা। আর এই সমস্যাটি একটি তো তার ডান কানের পর্দা ইনফেকশনের কারণে ছিদ্র, আর একটি ভালো কান ছিল বাম কান, সেটাও একজন থাপ্পড় দিয়ে ফাটিয়ে দিয়েছে এবং ফাটানোর ফলে সেটাও ছিদ্র হয়ে গেছে। তো এইভাবে যদি একটি মানুষ নির্যাতনের শিকার হয়ে তার ভালো একটি কান হারিয়ে ফেলে, আসলে এই কষ্ট অবর্ণনীয়। এই কষ্ট আসলে মানে যে ভুগছে এই কষ্টে, সে ছাড়া পৃথিবীর আর কেউ বুঝতে পারবে না, যে কারণে কিন্তু সে অশ্রু শিখতে হচ্ছে, সে কাঁদছে, এবং তার কষ্টের জন্য সে সমাজে নিগৃহীত হচ্ছে, ভয় পাচ্ছে, তার সারাক্ষণ ভেতরে একটি ভয় কাজ করে। যদি তার মালিক জানে যে তার দুই কানের পর্দায় ছিদ্র, কানে কম শোনে, তাহলে তো আসলে তার চাকরিটাই হয়তো বা চলে যাবে। এই যে একটি সমস্যায় সে দিনাতিপাত করছে, এই সমস্যার থেকে আমরা কিভাবে তাকে মুক্তি দিতে পারি, সেটি কিন্তু এখন বিগ কোশ্চেন। যে তুমি তো চাও
যে কানে আবার ভালো করে শুনতে, রাইট? জি স্যার। আবার কান দিয়ে ঠিক মতন শুনতে, কানে দিয়ে যে পুষ পানি ঝরছে এটা যাতে পড়া বন্ধ হয়, কান দিয়ে যে ঝিঝি শব্দ হয় সেটা যেন বন্ধ হয়, তাই তো? আমরা সেই ভালো একটা কিছু হবে আশা করেই কিন্তু চিকিৎসা শুরু করতে চাই। তবে তার আগে কানটা একটু দেখতে চাই যে কানের পর্দার কি অবস্থা। প্রথমে আমরা একটু দেখতে পাচ্ছি, হ্যাঁ এটা ফেটে গেছে দেখা যাচ্ছে। এটার কি অবস্থা দেখি তো, এটার মধ্যে তো পুষ জমে আছে, হ্যাঁ এটা যথেষ্ট খারাপ অবস্থায় আছে। তো আমরা এ ধরনের রোগীদের আসলে চিকিৎসা চারটা সেশনে করে থাকি। প্রথম সেশনে আমরা কানটা পরীক্ষা নিরীক্ষা করে নিশ্চিত হব কতখানি ছিদ্র আছে। এরপর আমরা কানের মধ্যে জমাকৃত যে পুষ পানি আছে সেগুলোকেও বের করে দিব। বের করলে সে অনেকটা হালকা বোধ করবে এবং ইনফেকশনটা কিন্তু খুব দ্রুত কন্ট্রোল হবে, ঠিক আছে? তো আমরা এই পর্যায়ে রনির কানের একটি ইয়ার এন্ডোস্কোপি করে দেখাতে চাই যে তার ছিদ্রের কি অবস্থা, এবং সেই সাথে ডান কানের যে পুষ জমে আছে সেগুলো আমরা অরাল সাকশন ক্লিয়ারেন্সের মাধ্যমে বের করব। তো আমার চেম্বারে গত দু সপ্তাহ আগে রনি বর্মন এসেছিল তার কানের সমস্যা নিয়ে। আমরা প্রাথমিকভাবে তার কানের যে পরীক্ষা নিরীক্ষাগুলো সম্পন্ন করি এবং তার সমস্যাগুলো শুনে সেটির একটি প্রাথমিক চিকিৎসা দিই। তার সমস্যা মূলত ছিল সে কান দিয়ে পুষ পানি ঝরে, কানে মাঝে মধ্যে শোষ শব্দ করে এবং কানে কম শুনে। তো যে কারণে আমরা কতগুলো পরীক্ষা করি, তার মধ্যে একটি প্রসিজিওর ছিল ইয়ার এন্ডোস্কোপি। আপনারা একটু খেয়াল করুন রনি, এই সেই মানে ইয়ার এন্ডোস্কোপির রিপোর্ট দেখা যাচ্ছে যে একটি কানের পর্দার ম্যাক্সিমাম অংশটাই কিন্তু ছিদ্র, অর্থাৎ পুরো কানের ভেতরটা ইনফেক্টেড এবং পর্দাটা নাই হয়ে গেছে। অ্যাট দ্য সেম টাইম তার বাম কানের পর্দাটাও দেখা যাচ্ছে, এই হচ্ছে টোটাল বাউন্ডারি, তার মধ্যে এই অংশটুকু পুরো খাওয়া আর মাঝখানে এটাও রিট্রাকশন পকেট হয়ে এটাও ছিদ্র হয়ে গিয়েছে। এবং আমরা একটি শ্রবণের টেস্ট করি, অডিওমেট্রিতে রিপোর্ট অনুযায়ী দেখা যাচ্ছে যে তার ডান কানে সে 60-70 ডেসিবেলে সে শুনছে। নর্মালি আমরা 20-25 ডেসিবেলে শুনি, প্রায় 50-এর মতন শ্রবণ, 50 dB শ্রবণ লস হয়ে গেছে। এবং বাম কানে অনুরূপ তার 50-এ সে শুনছে, আর সেক্ষেত্রে 30 dB মতন লস হয়েছে। তা আমরা 2 সপ্তাহ ওষুধ দেওয়ার অর্থ ছিল যে কানটা কতটুকু শুকিয়েছে সেটা লুক আপচার করা। আমরা এখন এই পর্যায়ে একটু দেখবো যে তার কানের পরিস্থিতি কী দাঁড়ালো 2 সপ্তাহ চিকিৎসা নেওয়ার পর। চিকিৎসা নেওয়ার পর বাহ, চমৎকার, খুব ভালো একটা রেসপন্স এসেছে। তা কানটা যে ভেজা ছিল সেই ভেজাটা কিন্তু আপনার নেই, অর্থাৎ ইনফেকশনটা অনেকটা কন্ট্রোল হয়ে গেছে। এই পর্যায়ে একটু আমরা ডান কানের ভেতরটা একটু দেখে নিচ্ছি। হ্যাঁ, ডান কানটা একটু ভেজা ভাজা ভাব এখনো আছে, তবে আগের চাইতে কম। আমরা একটু রনির কাছে শুনি। রনি, গত 2 সপ্তাহ চিকিৎসার পর আগের থেকে এখন কোনো পরিবর্তন লক্ষ্য করা যায় কিনা? স্যার, কি কি পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে? স্যার, আগে প্রথম যখন মানে কমে শুনতাম কানটা বারবার বেশি লাগতো, কিন্তু 2 সপ্তাহ ওষুধ খাওয়ার পর আমার অনেকটা ভালো লাগতেছে। এই যে বিষয়টি রনি, 2 সপ্তাহ পর যে একটা রেসপন্স আসছে এটা ইন্ডিকেট করে যে সে ভালো দিকে যাচ্ছে। আমরা তাকে আরও 2 সপ্তাহ অবজার্ভ করবো। আমাদের পরিকল্পনা কি? পরিকল্পনা হচ্ছে যে পূর্ণ কানটি যখন শুকাবে, অর্থাৎ এই ইনফেকশনটা যখন 100% কন্ট্রোল হবে, তখন আমরা তার কানে নতুন পর্দা সেট করে দেবো। নতুন পর্দা যখন সেট হবে তখন তো নতুন পর্দার মালিক হবে, ঠিক আছে? এবং তখন সে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসবে। হ্যাঁ, আমাদের টার্গেট কিন্তু এটাই।